السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. صدق الله العظيم. টেকনিক ইজুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে বিশেষভাবে উল্লেখ করতেছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য, কারণ তাদেরকে উদ্দেশ্য করি সামনে আসা। আমরা বিগত কিছুদিন যাবৎ নতুন যে শিক্ষা কার্যক্রমের বইগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বিভিন্ন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। তো আমাদের ইসলাম ক্লাস ছিল এর মধ্যে। তো ইসলামের প্রায় আমরা তৃতীয় অধ্যায়ের শেষ পর্যায়ে চলে আসতেছি। আলহামদুলিল্লাহ, আলোচনা করতে করতে আমরা আজকে তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে এই পর্বে আমাদের। তো আজকে আমরা মোনাজাতমূলক হাদিসগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো ছোট একটা আয়াত পড়েছি, যে আয়াতটা অর্থ হচ্ছে এরকম যে উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিবিলাকুম, আমি সেটা তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলতেছেন কি, তোমরা আমার কাছে চাও। আর আল্লাহ কিন্তু চাওয়াটাই পছন্দ করেন, যে যত বেশি চাইবে আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হন এবং তাকে দিবেন, তাই না? আর এই চাওয়াটা অবশ্যই আল্লাহ তাআলা এখন হয়তোবা দিতে পারেন, নয়তোবা পরে দিবেন, নয়তোবা তার পরিবর্তে অন্য ভালো কিছু দিয়ে দিবেন, একটা না একটা থাকবেই। কোনো দিন কোনো মুনাজাত দোয়া বিফলে যায় না, এটা তোমাকে মনে রাখতে হবে। তো চলো আমরা দেখি মুনাজাতমূলক তিনটি হাদিস। এখানে লেখা আছে মুনাজাতমূলক তিনটি হাদিস। তো মুনাজাত অর্থ, এটা আমরা আগেও ব্যাখ্যা দিয়েছিলাম, এখানেও লিখেছে যে দোয়া, প্রার্থনা করা ইত্যাদি। তো মুনাজাত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা চান বান্দা যেন বেশি বেশি প্রার্থনা করে। তো অন্যান্য মানুষদের কাছে বেশি চাইলে অন্যান্য মানুষরা আর কি মন খারাপ করে, কিন্তু আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ তাআলা খুশি হন, না চাইলে কম চাইলে মন খারাপ করেন। মোনাজাত একা একা করা যায়, আবার কয়েকজন মিলে একত্র হয়েও করা যায়। মোনাজাত আল্লাহ তাআলার প্রশংসা ও নবীর উপর দুরুদ পাঠের মাধ্যমে শুরু করা উত্তম। তো স্বাভাবিকভাবে তুমি যখন কারো কাছে কিছু চাইতে যাও, তুমি তখন কী করো, তার ভালো দিকগুলো দেখাও, যে ভাই আপনার তো এই গুণ আছে, ওই গুণ আছে, তা আমাকেও একটু ওই গুণটা দিয়ে একটু সাহায্য করেন, তাই না? ঠিক করতে তুমি আল্লাহর কাছে চাইবা, তুমি কি বলবা, আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা, তুমি তো দাও, তা তুমি আমাকেও দাও, এটা আল্লাহ পছন্দ করেন। আর নবীর উপর যে দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবেন। এই জন্য এই দুইটা জিনিস দিয়ে শুরু করা উচিত। কীভাবে মোনাজাত করতে হয় তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নিম্নে মোনাজাতমূলক তিনটি হাদিস উপস্থাপন করা হলো। তো প্রথম একটি হাদিস আমরা দেখতে পাচ্ছি, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি। তো ছোট একটা আগে কথা বলে নিই, আনুষঙ্গিক কথা, যে কোরআনে কারিম তেলাওয়াত ছাড়া অন্য কোনো আরবি বা এই হাদিস পড়তে গেলে কিন্তু কোনো বিসমিল্লাহ বা আউজবিল্লাহ বলা লাগে না। এটা অনেকেই ভুল করে, শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, এগুলোর মধ্যে নয়। তো হাদিসটার অর্থ কী? অর্থ, হে মহান আল্লাহ, আপনি যেভাবে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে আপনি আমার চরিত্র সুন্দর করে দিন। তো আকৃতি যেমন সুন্দর, চরিত্রটা যেন কেমন সুন্দর হয়, এই সুন্দর একটা কথা আমাদেরকে শেখানো হলো। মুসনাদে আহমেদ। আচ্ছা, এইগুলো প্রথম হাদিস। এবার আমরা দ্বিতীয় হাদিসটা দেখব। এবার দেখেন দুই নম্বর যে হাদিসটা, আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। চমৎকার এই দোয়া। এই দোয়া আমরা কোথায় পড়ি? বিশেষ করে নামাজের মধ্যে, নামাজে দুই সিজদার মাঝখানে কিন্তু এই দোয়াটা পড়তে হয়, বা এই দোয়াটা পড়ার নিয়ম। হ্যাঁ, কেউ যদি আবার না পারে সেটা তো আর কোনো সমস্যা নেই, নামাজে কোনো ক্ষতি নেই, পড়তে পারলে ভালো আছে। দেখো এখানে কয়টা শব্দ আছে, পাঁচটা শব্দ আছে, কিন্তু অন্য অন্য জায়গায় আরও দুইটা শব্দ অ্যাড করা যেতে পারে। কি কি অর্থ, হে মহান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা করার আরবি কি, এই যে ইগফিরলি, এটা আমার প্রতি দয়া প্রদর্শন করুন। ওয়ারহামনি, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তো সরল সঠিক পথ বলতে কোনটা বোঝায়, যে পথে সাহাবায়ে কেরাম, তাদের পরবর্তী তাবেঈন, তাদের পরবর্তী আইম্মা মুজতাহিদিন, এবং তোমার যারা সলফে সালেহিন মানে আলেমগণ যারা চলে গেছেন, যাদের উপর তোমার কি রয়েছে, নেক নজর বা রহমত রয়েছে, তাদের পথে তুমি পরিচালনা করো। এটার অর্থ কি, এই ওয়াহদিনীর অর্থ, ঠিক আছে। ওয়াআফিনি, এই ওয়াআফিনীর অর্থ কি, আমাকে নিরাপত্তা দান করুন। এখন এই নিরাপত্তা কয়েকটা দিক থেকে হতে পারে, যেমন ধরো শারীরিক সুস্থতাও হতে পারে, যে অসুস্থতা থেকে আমাকে শারীরিকভাবে নিরাপদ করুন। আর আরেকটা হচ্ছে ব্যবহারিক বা চারিত্রিক বিষয়, ঠিক আছে, যে ব্যবহারিক চারিত্রিক বিষয়, অন্যের হিংসা থেকে, অন্যের ক্ষতি থেকে আমাকে মুক্ত রাখুন, ঠিক আছে। এই
তো সব দিক থেকে আমাকে নিরাপত্তা দান করুন। ওয়ারজুকনি, আমাকে জীবিকা দান করুন। তো রিজিক মানে কি জীবিকা, এই জীবিকা খাবারও হতে পারে, এই জীবিকা তোমার প্রয়োজনীয় আসবাবপত্র সব কিছু হতে পারে, যে আমার প্রয়োজনীয় সব কিছু তুমি আল্লাহ দেও আমাকে, এই হচ্ছে কথা। তো আমরা এখানে পাঁচটা পেলাম শব্দ বাক্য, আরও দুইটা বাক্য এখানে অ্যাড করা যেতে পারে, যেমন কি ওয়াজবুরনি, তুমি আমার জন্য ক্ষতিপূরণ হয়ে যাও, এটা দোয়ার বইয়ের মধ্যে আছে। তারপর ওয়াশফানি, তুমি আমাকে সুপারিশের ব্যবস্থা করে দাও, এই দোয়াগুলো এই শব্দগুলো তুমি বলতে পারো। তো এটা চমৎকার, পড়ার চেষ্টা করবা নামাজের মধ্যেও, বাইরে মোনাজাত হাত তুলেও করতে পারো, হাত না তুলেও করতে পারো। এবার আমরা তিন নম্বর হাদিস দেখব। তো তিন নম্বর হাদিসটা অত্যন্ত চমৎকার একটা হাদিস। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, অর্থ কি, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, তো অন্তরটা তো এমন অস্থির জিনিস, এইখানে আছে এই নাই, হ্যাঁ এই মুহূর্তের মধ্যে চলে গেছে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে কোথায় কোথায়, তাই না, মাটির নিচে আসমানে চলে যায়। তো এই অন্তর যে এত পরিমাণ ঘোরাঘুরি করে, তুমি তো এটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে তুমি কুফুরি, শিরকি, নেফাকি, মানে যেগুলো ইসলামের বিপরীত, ইমানের বিপরীত, এই সমস্ত দিকে আমার অন্তর যেন ধাবিত না হয়। তুমি আমার অন্তরকে কী করবা, আপনি আমার অন্তরকে আপনার দিন তথা ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন, এই দোয়া করা তিরমিজি শরীফ হাদিস। কোনো অবস্থাতেই যেন আমার ইমান নষ্ট না হয়ে যায়, কোনো অবস্থাতে যেন আমি ইমান থেকে বা ইসলাম থেকে দূরে সরে না যাই, এই মানসিকতা তোমাকে রাখতে হবে। তো এই দোয়াটা তুমি বেশি বেশি করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে ইসলামের পথে চলাটা সহজ হয়ে যাবে, কোনো বোঝা হবে না। তো তিনটা হাদিস আমরা এখান থেকে পেলাম মোনাজাতমূলক, এর মানে এই নয় যে আর কোনো হাদিস নেই, বরঞ্চ আরও অনেকগুলো হাদিস রয়েছে, তুমি দোয়ার বই থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে সেগুলো মুখস্থ করবা, শিখবা। দেখো দোয়া আমরা বাংলায়ও করতে পারি, কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো করে চাইতে পারি, কিন্তু যখন তুমি শব্দগুলো বা বাক্যগুলো আল্লাহর ভাষ্য মতো কোরআন থেকে নিয়ে আসবা অথবা হাদিসের ভাষ্য মতো হাদিসের অংশ থেকে নিয়ে আসবা, তাহলে দেখবা যে তোমার এই কথাগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করবেন এবং তোমার আশা পূর্ণ করার একটা মানে আশা থাকবে আর কি। তো যাই হোক, যতটুকু আমরা পড়লাম এ পর্যন্ত আমাদের তিনটা অধ্যায় শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো বাকিগুলো ইনশাল্লাহ আমরা আগামী পর্ব থেকে শুরু করবো, তো চতুর্থ অধ্যায় নিয়ে। তো যা যা আছে আমরা তো চেষ্টা করতাম, যদি তোমরা সরাসরি থাকতে তাহলে কি এটা পরীক্ষা নিয়ে যাচাই করার চেষ্টা করতাম, তো সেই পরীক্ষা তো আর আমরা এখন এখানে আমরা তো নিব না, তোমাদের স্কুলে হবে, তুমি এখান থেকে শিক্ষা নিয়ে এটা পরীক্ষা দিবা আর অবশ্যই অবশ্যই আমলে আনার চেষ্টা করবা। ইসলামের চাহিদা কি, যা শুনলাম যা পড়লাম এটা যেন আমাদের আমলে আসে, তাহলেই কিন্তু আমাদের জীবনের সফলতা আসবে। তাই আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত কথাগুলো যেগুলো আমরা শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকের পর্ব আমরা এখানে শেষ করতেছি, ইনশাআল্লাহ আগামী চতুর্থ অধ্যায়ের পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে আবার আসবো। তো সেই পর্যন্ত সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।